হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা আবার আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। সো এক্সাইটিং, আজকে আমরা এসেছি সুইজারল্যান্ডে, আমাদের ড্রিম ডেস্টিনেশন। একটা ড্রিম মনে হচ্ছে পূর্ণ হলো, সুইজারল্যান্ড। আমরা 2014 ট্রিপের সাথে এসেছি সুইজারল্যান্ডে, যেহেতু আমরা পুরো মানে জায়গাটা অতটা চিনি না, কোথায় কীভাবে ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, তাই তাদের সাথেই আমরা এসেছি প্রথমবারের মতন। নেক্সট বার নিজেরা প্ল্যানিং করব। তো ফার্স্ট স্টপেজ যেখানটা, এটা হচ্ছে আমরা এসেছি বর্নে, যেখানে বিয়ার পার্ক রয়েছে, আরও বিউটিফুল সিনারি রয়েছে। তো তোমরা এন্ড অবধি দেখতে থাকো, আর তোমাদের সাথে পুরো মোমেন্ট আমি শেয়ার করছি, আর প্রত্যেকবারই তোমাদের সাথে আমি পুরো মোমেন্ট শেয়ার করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, এনজয় দ্য ভিডিও গাইজ। গত 11 মার্চ আমরা জার্মানির থেকে সুইজারল্যান্ডে গেছিলাম। সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটা আজকে আমরা নিয়ে এসেছি। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর জায়গা আমরা মানে চোখে দেখবো, চোখটা একদম সার্থক হয়ে গেল। এত সুন্দর একটা জায়গা আমরা, মানে এখানে এত সুন্দর সিনারি, মানে সিনিক বিউটি তো অসম্ভব সুন্দর, মানে সেটা তোমাদেরকে আমি এই ব্লগে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। মানে খুবই সুন্দর একটা ভিউ। আমরা খুব সকালেই সুইজারল্যান্ডের এই ক্যাপিটাল সিটি বর্নে এসে পৌঁছেছিলাম। এখানে জানো তো সেই মধ্যযুগের স্থাপত্যময় কিছু বিল্ডিং, কিছু কবলস্টোনের রাস্তা, ক্যাথিড্রাল, সব কিছুই রয়েছে। মানে একটা খুব সুন্দর একটা স্থাপত্যময় একটা সিটি। এই সিটিতে পুরো আমরা 2 ঘন্টা ঘুরে দেখেছিলাম। এমনকি যে সেন্ট্রাল সিটিতে একটি বিয়ার পার্ক রয়েছে, যদিও এখন শীতকাল, মানে এখনও ঠান্ডাটা এখনও সেভাবে যায়নি, ভোরের দিকে ঠান্ডাটা ভালোই থাকে, তাই আমরা যদিও দেখতে পাইনি বিয়ার, নেক্সট টাইম আসলে গরমের সামার টাইমে নিশ্চয়ই দেখা যাবে। Thank you.
আমরা বন থেকে ইন্টারলেকেনের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের ট্রিপটা বাস ট্রিপ হচ্ছে, তাই বাসের থেকেই পাহাড় আর জলের এত সুন্দর একটা ভিউ দেখে মনটা ভরে গেল। সুইজারল্যান্ডের মোস্ট ভিজিটিং প্লেসগুলোর মধ্যে ইন্টারলেকেন হচ্ছে একটি অন্যতম জায়গা। আর জানো তো, এখানেই কিন্তু সেই আমাদের বলিউডের যত বড় বড় সব ছবি হয়েছে সেই মুভির কিন্তু এখানেই শুটিং হয়েছে, এবং ইয়শরাজ চোপড়ার এখানে একটা স্ট্যাচুও রয়েছে। যেহেতু তার বেশিরভাগ ছবিরই শুটিং আমরা দেখতে পেয়েছি ইন্টারলেকেনের, একটা কোনো না কোনো সুইজারল্যান্ডের ভিউ এই ইন্টারলেকেনেই রয়েছে। অনেক পুরনো বই মুভিরও কিন্তু এই ইন্টারলেকেনেই শুটিং হয়েছিল। তাই মানে অপূর্ব একটা দৃশ্য দেখে মানে মনটা যেন সেই বলিউডের মুভির মতন মনে হচ্ছে, মনটা নেচে নেচে বেড়াচ্ছে। সেই কাজল আর শাহরুখ খান যেরকম সুইজারল্যান্ডে এখানে নেচেছিল, সেই সেই গানের যেন লিরিক্সগুলো আমার ভেতরের মধ্যে, সেই গানটাই যেন কানের মধ্যে বাজছে। যে সেই মুভির যে সিনারিগুলো এখানে এসে সেই মুভির সিনারিগুলি যেন চোখের মধ্যে ভাসছে, মানে অপূর্ব সুন্দর। যদিও আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারিনি, আমরা নেক্সট টাইম আবার ভাবছি যে একটা এখানে থেকে একটা ট্যুর প্ল্যান করব। কারণ আমরা ফার্স্ট টাইম দেখে গেলাম যে কীভাবে প্ল্যানিং করে এখানে সুইজারল্যান্ডে, কী কোন জায়গাটা কীভাবে এক্সপ্লোর করা যাবে। তাই নেক্সট টাইম আমরা নিজেরাই এখন প্ল্যানিং করতে পারবো। তাই এই ইন্টারলেকেন থেকে আমরা দুটো গেটওয়েতে, অ্যালপাইন রিজিয়নের দুটো গেটওয়েতে আমরা যেতে পারি, একটা গ্রিন্ডেলওয়াল্ড, একটা লটারবার্নিং। তো আমরা এখান থেকেই ট্রেন পেলাম ইন্টারলেকেন থেকে। আমরা এখন ফার্স্ট যে গেটওয়েতে যাচ্ছি সেটা হচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড। গ্রিন্ডেলওয়াল্ড হচ্ছে যেটা কি না আমাদের অ্যালপাইন রিজিয়নের একটা গেটওয়ে। ওখান থেকে আমরা ফার্স্ট ক্লিফে যেতে পারবো। ফার্স্ট ক্লিফের বিভিন্ন রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো আমরা দেখবো কী কী রাস্তা রয়েছে, কীভাবে আমরা যেতে পারবো। তো আমরা এখন গ্রিন্ডেলওয়াল্ডে এসে পৌঁছালাম। গ্রিন্ডেলওয়াল্ডে নামার পর স্টেশন থেকে আমি শুধু দাঁড়িয়ে, মানে কিছুক্ষণ মুহূর্তের জন্য আমি শুধু দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে শুধু দেখতে পাচ্ছি যেন সামনে, মানে স্বর্গ দেখতে পাচ্ছি সামনে, একটা স্বর্গ, পুরো বরফে ঢাকা সাদা একটা, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। মানে আমি কিছুক্ষণের জন্য আমি দাঁড়িয়ে শুধু ওই ভিউটাকেই দেখছি, এত সুন্দর জায়গাটা। তো এখান থেকে আমরা এই গেটওয়ে থেকে আমরা যাব হচ্ছে ফার্স্ট ক্লিফে। ফার্স্ট ক্লিফ হচ্ছে এই অ্যালপাইন রিজিয়নের একটি চূড়া, আরও অনেকগুলো চূড়া রয়েছে, তার একটা চূড়াতেই আমরা আজকে ভিজিট করতে পারবো। তো এখান থেকে আমরা অনেক রাস্তাই রয়েছে ফার্স্ট ক্লিফে যাওয়ার জন্য। তো আমরা এখান থেকে কেবল কার নেব, কেবল কার নিয়ে আমরা অ্যালপাইন রিজিয়নের চূড়াতে পৌঁছাই। আমরা ফার্স্ট ক্লিফে চলে এসেছি, অনেকটা ডিস্টেন্স জানো গ্রিন্ডেলওয়াল্ড থেকে। এই ফার্স্ট ক্লিফের যে কেবল তারের যে আমরা রাস্তাটা এলাম,
অনেকটা লং কেবেলটা, এতটা এতটা লং আমরা মানে আগে আমি দেখিনি, এত জায়গা এখানে ঘুরেছি এতটা লং কেবেলটার আমাদের আমরা আগে দেখিনি। তো অনেকক্ষণ টাইম লাগলো এখানে, প্রায় 20-25 মিনিট তো ওই কেবেলটারই আমাদের মানে পুরো জায়গাটা দেখেছি, নিচ থেকে পুরো সাদায় মোড়া একদম তুলোর মতন, পুরো মনে হচ্ছে স্বর্গ স্বর্গ, মানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর। তোমাদের কতটা আমি দেখাতে পেরেছি আমি জানি না, কিন্তু নিজে চোখে দেখে মানে সেই জায়গাটার ভোলার মতন নয়, ভোলার মতন নয়, এত সুন্দর জায়গা। আমরা ফার্স্ট ক্লিপ থেকে আবার গ্রিন্ডেলওয়াল্ডে কেবল কার করে এসে পৌঁছালাম। তো সেখান থেকে আমরা ঠিক করলাম আমরা আবার ট্রেনে করে সেকেন্ড যে আমাদের গেটওয়ে রয়েছে, তোমাদেরকে আগে বলেছিলাম লটার বনেন, ওখানে আমরা ভিজিট করতে যাব। তো সেখানে এসেও পৌঁছালাম। তোমাদের বলে দিই এই লটার বনেন হচ্ছে একটা খুব সুন্দর ভিলেজ যেখানে অনেকগুলো ওয়াটারফলস রয়েছে। একটা ভিলেজের মধ্যেই পরপর খুব সুন্দর ওয়াটারফলস রয়েছে। এবং তোমাদের আরও বলি যে এখান থেকে কিন্তু আমরা যে ফার্স্ট ক্লিফে যেরকম গিয়েছিলাম সেরকম অ্যালপাইন রিজিয়নের অন্য চূড়াগুলোর মধ্যেও আমরা যেতে পারি আবার কেবল কার নিয়ে। কিন্তু আজকে যেহেতু আমাদের একদিনে পসিবল নয়, তাই আজকের মতন আমরা ফার্স্ট ক্লিফটাই ভিজিট করেছি। তো এখন আমরা এই ভিলেজটা ঘুরে ঘুরে দেখছি, তোমরাও দেখো, তোমাদেরও আশা করি খুব ভালোই লাগবে। আজকের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করলাম এই সুইজারল্যান্ডের মোস্ট ভিজিটিং প্লেসগুলোর কিছু অংশ। আমরা এখানে দেখে এসেছি কীরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কোন মোস্ট ভিজিটিং প্লেসগুলো রয়েছে। তো আমরা সেকেন্ড টাইম অ্যালপাইন রিজিয়নের পুরো ভিজিটিং একটা ট্রিপ করব, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটায় দেখতে থাকো, আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চট জলদি সাবস্ক্রাইব করে নাও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আজকের মতন বাই।